আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবীনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস এই দিবস উপলক্ষে পৃথিবীর প্রায় 80 দেশে সরকারি ছুটির ব্যবস্থা থাকে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলো এই দিবসে শ্রমিকদের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলে থাকেন নানা আয়োজনে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে আজ আমরা আলোচনা করব কোরআন এবং সুন্না তথা ইসলামে একজন শ্রমিককে কি মর্যাদা দেওয়া হয়েছে একজন শ্রমিকের কোন কোন অধিকারগুলোকে সংরক্ষণ করা হয়েছে আজকের মানবাধিকার সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জন্মেরও শত শত বছর আগে করোনা এবং সুন্না তথা ইসলাম শ্রমিকদের যে সকল মর্যাদা এবং অধিকারের কথা বলেছে তা আমরা বেশিরভাগ মানুষই জানি না এ বিষয়ে করোনা এবং সুনার উদ্ধৃতি সমূহ জানার পরে আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিমান হয়ে যাবে যে একজন মুসলিমকে মানবিক হওয়ার জন্য একজন মুসলিমকে মানবাধিকার শেখার জন্য একজন মুসলিমকে প্রকৃত মানুষ হওয়ার জন্য মানবাধিকার সংস্থা বা সংগঠনের হওয়ার আদৌ প্রয়োজন নেই বরং এ বিষয়ে কারিমে রয়েছে সুস্পষ্ট এবং বিশদ নীতিমালা এবং গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত জাতীয় বন্ধুগণ আল্লাহ এই পৃথিবীতে কিছু মানুষকে মালিক আর কিছু মানুষকে শ্রমিক করে রেখেছেন কেন তিনি এই তারতম্য রেখেছেন তার এই বন্টন তারতম্যের পেছনে প্রজ্ঞাপূর্ণ যুক্তির কথা তিনি আলোচনা করেছেন সুরে জুখরুফের একটি আয়াতে তিনি ইসাদ করেছেন নাহানু কাসাম না বেইন হোম মাই শেতম হায়াতি দুনিয়া ওরফা আনা বাদ হোম ফাউকাবাদ লিয়তিদা বাদ হোম বাদন সুখরিয়া ও রহমাতু রব্বিকা খায় রুম মায়েজ মাউন অর্থাৎ জীবিকা নির্বাহর ক্ষেত্রে তোমাদের কিছু মানুষকে আল্লাহ সুমাতালা মালিক বা উপরে রেখেছেন আর কিছু মানুষকে তাদের অধীনস্থ বা শ্রমিক করে রেখেছেন আর এটা এই জন্য করে রেখেছেন আল্লাহ সুমাতালা যদি এটা না হতো আর সকলেই মালিক হতো তাহলে পৃথিবীর বর্তমান যে ধারা আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশীলতা এবং স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি এটি থাকতো না এটি ব্যাহত হতো অতএব আল্লাহতালা তিনি সকল প্রজ্ঞাবানদের সেরা এবং শ্রেষ্ঠ তিনি আহকামুল হাকিমিত তার প্রতিটি বন্টনের পেছনেই রয়েছে অনেক প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা তবে এক্ষেত্রে দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রণিধানযোগ্য তার এক নম্বর হল আল্লাহ স্মাতালার কাছে একজন মানুষের সম্মানিত হওয়াটা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে কর্মের উপরে একজন মানুষ যখন সৎ কর্মশীল হন নেককার হন ভালো মানুষ হন তিনি যখন অসৎ এবং মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন তিনি আল্লাহ সুমাতার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে মর্যাদাবান হিসেবে বিবেচিত হন এক্ষেত্রে তার পেশা মোটেও বিবেচনা বিষয় থাকে না আল্লাহ সুমাতালা বলেছেন ইন্না আকরামাকুম কাকুম নিশ্চয়ই তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত হলেন আমার কাছে বাল্লার কাছে তিনি যে ব্যক্তি তোমাদের ভিতরে সবচেয়ে বেশি মোত্তাকি সবচেয়ে বেশি পরহেজগার সবচেয়ে ভালো মানুষ এবং সৎকর্মশীল বান্দা সময় সাথে বন্ধুগণ অতএব আল্লাহ সুমাতালা কাউকে শ্রমিক এবং কাউকে মালিক করে রাখলেও এটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য আল্লাহর কাছে কেয়ামতের দিন মর্যাদার আসনে আসীন হবেন সেই ব্যক্তি যার কর্ম দুনিয়াতে সবচেয়ে ভালো থাকবে এবং যিনি সৎকর্মশীল এবং নেককার বান্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন তার স্বাক্ষর তিনি রাখতে পারবেন আর দ্বিতীয় যে পয়েন্টটি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় তা হলো। পৃথিবীর স্বাভাবিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে কিছু মানুষকে শ্রমিক করে রাখলেও তাদের সুস্পষ্ট অধিকার সমূহ এবং মর্যাদার কথা আলোকপাত করেছেন কোরআনে এবং তার নবী আল সরাতামের মাধ্যমে হাদিসের বিভিন্ন পরতে পরতে এছাড়াও একজন শ্রমিক তিনি মালিকের অধীনস্থ হলেও আল্লাহতালা কোনো কোন দিক থেকে তার মালিক থেকেও তাকে রিচ এবং সমৃদ্ধ করে রেখেছেন সম্মানিত করে রেখেছেন সুখী করে রেখেছেন যা অনেক সময় আমরা আঁচও করি না বা টেরও পাই না অতএব আল্লাহ হাকিমিন তার প্রতিটি বন্টনের পেছনে রয়েছে সীমাহীন প্রজ্ঞাপূর্ণ যুক্তি এবং ব্যাখ্যা যা আমাদের অনেক সময় অজানাই থেকে যায় সম্মানিত সাথীয় বন্ধুগণ এই পৃথিবীতে জীবিকা নির্বাহের যত ব্যবস্থা রয়েছে যত উপায় রয়েছে এর ভেতরে সবচেয়েতে সম্মানিত সবচাইতে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম জীবিকা হলো একজন শ্রমিকের জীবিকা একজন শ্রমিকের উপার্জন এ বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিসে নബী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মা আкала احدুন طعاما قط خير من ان ياكل من عمل একজন মানুষ তার হাত দ্বারা কামাই করে পরিশ্রম করে উপার্জন করে তিনি যে খাবার গ্রহণ করে থাকেন যে আহার গ্রহণ করে থাকেন তার চাইতে উত্তম আহার তার চাইতে উত্তম খাবার পৃথিবীতে অন্য কোন পেশার অন্য কোন মানুষ আর গ্রহণ করে না অর্থাৎ অন্য কোন পেশার মানুষের জীবিকা তার আহার এতটা পবিত্র এতটা শ্রেষ্ঠ নয় যতটা পবিত্র এবং শ্রেষ্ঠ একজন মানুষ যিনি তার হাত দিয়ে কামাই করে খেয়ে থাকেন যিনি তার ঘাম ঝরিয়ে তারপরে উপার্জন করে থাকেন নবী সালাম আরও বলেছেন ওয়াইনা নবী আল্লাহ দাউদ কানাই আর আল্লাহ নবী দাউদ আলাহাতাম তিনি নিজের হাতে উপার্জন করে তা থেকে তিনি তার আহার জোগাড় করতেন উপার্জন করে তিনি খেতেন দাউদ আলাহ সালাম ছিলেন তার যুগে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন একজন রাষ্ট্রপ্রধান হয়েও তিনি লৌহ শিল্পের সঙ্গে নিজেকে সংশ্লিষ্ট করে তার জীবিকা নির্বাহ করতেন সই মুসলিমের খাদিসে আসছে জাকারিয়া আলাহ সরতে সালাম ছিলেন নজ্জার বা কাঠমিস্ত্রি এবং বেশিরভাগ নাবিরসুলগণই ছাগলের রাখাল ছিলেন বা বিভিন্ন পশু গবাদি পশুর রাখাল ছিলেন এই রাখালি করে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন সম্মানিত উপস্থিতি আল্লাহ কাছে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান শ্রেষ্ঠ হলেন আম্বি একরাম আলী হিমু সালাম সেই নাবিরাসুলগণকে আল্লাহ সুমাতালা শ্রমিকদের কাতারে রেখেছেন এবং সকল নাবির রসুলগণই কোনো না কোনো ক্যাটাগরির শ্রমজীবী ছিলেন এ থেকে ইসলামে একজন শ্রমিকের শ্রমের যে মর্যাদা রয়েছে তা অত্যন্ত ফুটে এবার আসা যাক একজন শ্রমিকের জন্য কি কি অধিকার সংরক্ষণ করেছে ইসলাম নজর আমরা সে বিষয়টি জেনে নেই একজন শ্রমিকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পারিশ্রমিক আর কোরআন কারিমে পঞ্চাশটি জায়গায় আল্লাহ সামতাল আজার বা পারিশ্রমিকের কথা উল্লেখ করেছেন অর্থাৎ একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়টিকে করি কারিমে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে একশত পঞ্চাশটি জায়গায় আজার বা পারিশ্রমিকের কথাটি আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তালা অন্য এক বলেছেন ওয়ালা হাসুন হাসন আশিয়া আহম তোমরা মানুষকে কোনো কিছুতে কোনো অবস্থাতে ঠকাবে না একজন শ্রমিক তিনি সরল অথবা আল্লাহালা আপনাকে তার চাইতে শক্তিশালী করে রেখেছেন তাকে দুর্বল করেছেন এই অজুহাতে বা এই কারণে আপনি কোনো অবস্থাতে তাকে ঠকাতে পারেন না এটাই হলো ইসলামের শিক্ষা এবং নির্দেশ সহ বুখারের হাদিসে আর্সে নেব সাল্লাম বলেছেন হাদিসে কুদ্সিত আল্লাহাল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং বাদীর ভূমিকায় থাকবো বাদী মামলা হবে তিন ব্যক্তির বিরুদ্ধে তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন ব্যক্তিকে চাকরি দিয়েছেন কোন ব্যক্তিকে কোন কাজে নিয়োগ দিয়েছেন এবং লোকটি কাজটি সম্পন্ন করার পরেও তার পারিশ্রমিক তিনি দেননি তেয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং নিজে এই জালেম এবং এই ব্যক্তির বিরুদ্ধে বাদীর ভূমিকায় থাকবেন বলেছেন একজন শ্রমিকের গায়ের ঘাম শুখাবার আগে আগে তার শ্রম তাকে বুঝিয়ে দাও এ থেকে একেবারে পরিষ্কারভাবে ফুটে উঠলো যে ইসলাম একজন শ্রমিকের পারিশ্রমিকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়ার স্কোপ রাখে নাই বরং এটাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রেখেছে আমাদের কাজের বুয়া থেকে নিয়ে শ্রেণী পেশার মানুষকে আমরা বিভিন্ন সময় নিয়োগ দিয়ে থাকি সমস্ত লোকদের পরিষদের ক্ষেত্রে এবং সুন্নার এই নীতিমালাকে অত্যন্ত গুরুত্বের সাথে মাথায় রাখা একজন মুসলিমের জন্য অপরিহার্য এবং কর্তব্য শ্রমিকের অধিকার প্রসঙ্গে ইসলাম দ্বিতীয় যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেছে তা হলো একজন শ্রমিককে নিয়োগ দেওয়া ক্ষেত্রে কোনোভাবেই যেন তার উপরে তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া হয় তার জন্য খুব বেশি কষ্ট হয় এরকম কোন কাজের বোঝা যেন তাকে বহন করতে বাধ্য করা না হয় সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন কোরআনের কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ নবী মূসা আলাইহিসসালামকে যখন রাখান হিসাব নিয়োগ দিলেন শুয়াইব আলাইহিসসালাম তখন তিনি একটি উক্তি করেছিলেন আর সেটি আল্লাহ স্মাদালের কাছে পছন্দ হয়েছে বিধায় আল্লাহ তালা কোরআন কারিমের অংশ করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে সাহাউল সাল্লাম আসলামকে বলেছিলেন তাকে কাজের ভার বুঝিয়ে দেওয়ার পরে ওমা উরিদান আশুকা আলিক সাত জিদু সালেহীন আমি তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছি ভার দিয়েছি আমি চাই না তোমার উপরে কোনো প্রকার কষ্ট চাপিয়ে দিতে বোঝা চাপিয়ে দিতে তোমার বাইরে কোনো কিছু চাপিয়ে দিতে তুমি আমাকে সৎকর্মশীল বান্দাদের থেকে পাবে সৎকর্মশীল মানুষ হিসাবে পাবে সময়ত উপস্থিতি আজ আমাদের সমাজে একেবারে সাধারণ দিনমজুর বা শ্রমিক একেবারে বাসার কাজের বুয়া থেকে নিয়ে সাধারণ শ্রেণীর পেশার যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদেরকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কাজ দেওয়ার ক্ষেত্রে কতটা তার জন্য কষ্টসাধ্য হবে এটি তার জন্য বহনটা কতটা কঠিন হবে সে বিষয়টি আমরা মাথায় রাখি না অথচ একজন মুসলিম হিসাবে আমাদেরকে এটি মাথায় রাখতে হবে এটি কারিমের শিক্ষা শ্রমজীবী মানুষের যে সকল অধিকার সংরক্ষণ করেছে ইসলাম তার ভিতরে তৃতীয় যে কথা বলবো তা হল শ্রমিকের আত্মমর্যাদা শ্রমিকের সম্মান একজন শ্রমিককে যেই মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদার কথা তথা তথাকথিত মানবাধিকার সংস্থা শ্রমিক সংগঠন বা পৃথিবীর কোনো সভ্যতা কোনো সমাজ কল্পনাও করতে পারে না সুনান ইব্রাহ খাদ সাহসানবাহাম বলেছেন তোমাদের কারোর পিয়ন বা কাজের লোক যদি খাবার নিয়ে আসে তাহলে অবশ্যই সে যেন ওই কাজের লোককে নিজের সঙ্গে খেতে বসায় একই প্লেটে একই দস্তরখানে একই টেবিলে তার সঙ্গে একই মানের খাদ্য খাওয়ার জন্য চাকে যেন আহ্বান করা হয় যদি সেই চাকর বা অধীনস্থ লোক তিনি যদি অস্বীকৃতি জানান তিনি যদি বিব্রত বোধ করেন তাহলে তাকে ধরে নিয়ে নিজের সঙ্গে বসে খাবার খাওয়ানোর নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে সময় সাথী বন্ধুগণ পৃথিবীর কোন সভ্যতা পৃথিবীর কোন সমাজ পৃথিবীর কোন সংগঠন শ্রমিকের জন্য এরকম অধিকার চাইতে পারে দাবি করার সাহস রাখে যে শ্রমিককে তার মালিকের সমমানের খাবার এক সঙ্গে বসে তাকে খাওয়াতে হবে এই শিক্ষা ইসলাম দিয়েছে এই দীক্ষা আমাদেরকে ইসলাম দিয়েছে আমাদের সমাজে সভ্যতার মুখোশধারী তথাকথিত শিক্ষিতদের বহু লোককে আমি নিজের চোখে দেখার দুর্ভাগ্য হয়েছে যে তারা প্রচন্ড ঠান্ডার দিনে সোফায় বসে হয়তো কোনো প্রোগ্রাম উপভোগ করছেন বা আড্ডা দিচ্ছেন অথচ ছোট কাজের মেয়েটাকে ঠান্ডার দিনে ফ্লোরে বসিয়ে রেখেছেন সোফায় বা কোনো চেয়ারে তাকে বসতে দিচ্ছেন না এই নির্মমতা এই অবিচার পর্যন্ত আমাদের সমাজে এখনো হয় অতএব শ্রমিকের অধিকারের এই পয়েন্টটি শ্রমিককে যথাযোগ্য মর্যাদা দেওয়া তার শরীর এবং স্বাস্থ্যের দিকে খেয়াল করা এটা একজন মালিকের কর্তব্য যদি তিনি তা না করেন তবে কেয়ামতর ময়দানে এর জন্য কড়ায় গন্ডায় আল্লাহ সুমাতালার কাছে মাসুল দিয়ে এর সাজা ভোগ করে তারপরে তাকে সামনে অগ্রসর হতে হবে সময় সাথে বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে একজন শ্রমিকের কি কি অধিকার দেওয়া হয়েছে সে প্রসঙ্গে আমরা চতুর্থ যে পয়েন্টটি বলবো তা হলো জলমকে ইসলাম সর্বোচ্চ মাত্রা নিষিদ্ধ এবং হারাম কাজ হিসেবে ঘোষণা করেছে নেবেল সালাম বলেছেন আজুল মজুলমাত নিয়মাল কেয়ামা দুনিয়াতে কারোর প্রতি যদি অবিচার করা হয় সেটা অর্থকরির দিক থেকে অবিচার হোক শারীরিকভাবে অবিচার হোক কথা বা কোনো কাজ দিয়ে অবিচার হোক যে কোনোভাবে অবিচার করা হোক না কেন আপনি আপনার অধীনস্থ আপনি আপনার কর্মচারী আপনি আপনার কাজের লোক অথবা যে কোনো মাস প্রতি কোনো ধরনের অবিচার করে থাকেন জুলম করে থাকেন কেনামত ময়দানে আপনার সম্মুখে অত্যাচারের সম্মুখে সেই জুলম বহুমুখী অন্ধকার হয়ে আবির্ভূত হবে এবং এর মুখোমুখি আপনাকে হতে হবে শহী মুসলিম রেখা দিশ আর্সেনাবে আলাহসাল্লাম বলেছেন আল্লাহ সহাত আলাহ দাদা কুসিতে শাসাত করেছেন হার রাম তুলুম আলা ন সিহে আমার বান্দাগন আমি নিজের প্রতি নিজে আমি আল্লাহ হয়েও আমার বান্দাদের প্রতি জলম এবং অবিচার করাকে হারাম করেছি অজা আলতুহু বঈ নাকুম মোহার রমা আমি তোমাদের জন্য এই জলম বা একে অন্যের প্রতি অবিচার করাটাকে হারাম করেছি ফালা তজা আলাম ও তোমরা একে অন্যের প্রতি কোন অবস্থাতে জুলম করবে না সৈবুখের একাদি আসেন এবেলসাল্স সাল্লাম বলেছেন আল্লাহ আতাল্লা অনেক সময় মানুষকে ঢিল দিয়ে থাকেন মানুষকে আল্লাহসামতাল সুযোগ দিয়ে থাকেন অন্যের প্রতি জোলম করার শক্তি সামর্থ্য দিয়ে থাকেন আল্লাহ সুমাতাল্লাহ পাকড়াও করেন না সে জোলম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে কিন্তু একটা সময় আল্লাহ সুমাতাল্লাহ ঠিকই তাকে পাকড়াও করেন তখন তার আর পালাবার কোনো পথ থাকে না শ্রমজীবী মানুষের প্রতি জোলম এবং অবিচার প্রসঙ্গে নবী আলি সালাতামের জীবনের ঐতিহাসিক একটি ঘটনা একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সম্মুখে রয়েছে সাহাবি আবু মাসুদ রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন একবার আমি আমার এক কৃতদাসকে তার কোনো একটি ভুলের কারণে প্রহার করছিলাম তাকে মারছিলাম পেছন থেকে নবী সালাম সাল্লাম এই দৃশ্য দেখে তিনি বলে উঠলেন লাল্লাহ আকদার আলাইকা মিংকা আলাই মনে রাখবে তুমি এই কৃতদাসের প্রতি এই শ্রমজীবী মানুষটার প্রতি এই অধীনস্থ লোকটার প্রতি তোমার যে পাওয়ার রয়েছে তোমার যে কর্তৃত্ব রয়েছে যে প্রভাব রয়েছে আল্লাহ স্মাতালার প্রভাব এবং পাওয়ার তোমার উপরে তার চেয়ে অনেক বেশি রয়েছে অতএব আল্লাহকে তুমি ভয় করো তখন সেই সাবি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথা শুনে সঙ্গে সঙ্গে সেই কৃতদাসকে চিরকালের জন্য মুক্ত করে দিলেন এ হলো ইসলামের নবী আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা এই ছিল শ্রমজীবী মানুষের অধিকার আদায় করার ক্ষেত্রে অধিকার সংরক্ষণ করার ক্ষেত্রে জুলুমের হাত থেকে শ্রমজীবী মানুষকে বাঁচাবার ক্ষেত্রে তার বলিষ্ঠ ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের অধীনস্থদের প্রতি আমাদেরকে সদয় হতে হবে তাদের অধিকার অধিকারগুলোকে সংরক্ষণ করতে হবে তাদের যথাযোগ্য মর্যাদা দেওয়ার ব্যাপারে আমাদেরকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা আমাদেরকে করতে হবে আল্লাহতালা সব ধরনের অবিচার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন সংরক্ষণ করুন পৃথিবীর সকল শ্রমজীবী মানুষ যেন তাদের ন্যায্য অধিকার পান তারা যেন তাদের যথাযোগ্য মর্যাদা পান সেই কামনা আল্লাহ কাছে ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওয়াহুদ আওয়ানা আদিন আলমিন ওসসালাম আলাইকুম ওরমতুল্লাহি